বিদ্যুৎ দপ্তরের অবসরপ্রাপ্ত মহিলা কর্মীর দেহ বস্তাবন্দি অবস্থায় উদ্ধার বাড়ির সামনে থেকে। অন্যদিকে মল্লিক শোভা এলাকায় এক ব্যক্তির গলাকাটা দেহ উদ্ধার। সাত সকালে দুই এলাকায় দুই মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো ধূপগুড়িতে। শনিবার সকালে ধূপগুড়ি পুর এলাকার পাঁচ নম্বর ভাটের সূর্য সেন কলোনি এলাকায় বস্তাবন্দি মহিলা এবং সাকোয়া ঝোড়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মল্লিক শোভা এলাকায় গলার নলিকাটা অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। দুটি ঘটনাতেই পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করেছে। কলোনিপাড়া এলাকার ঘটনায় মৃতার নাম পুষ্প গাইন, বয়স 73 বছর, বিদ্যুৎ দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী বলে জানা গিয়েছে। তার মেয়ের অভিযোগ, মহিলার শরীরে থাকা অলংকারের প্রলোভনেই কেউ তার মাকে খুন করতে পারেন। বাড়ির অদূরেই কেউ খুন করে ড্রেনের পাশে ফেলে রাখতে পারে। মহিলাকে স্থানীয়রা দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকেরাই বস্তা থেকে মহিলার মৃতদেহ বের করে। প্রাথমিকভাবে খুন বলে দাবি করা হলেও পরে ঘটনায় এখনই পুলিশ কিছুই বলতে নারাজ। কি নাম আপনার? আমার নাম গৌরী সরকার। কি হয়েছে ঘটনাটা? সকাল বেলা মা ভালো, চা খা সব খাচ্ছি আমি করে দিছি, তারপরে দারুকার সময় বাজারে গিয়ে আমার জন্য বাজার করে এনে দিয়ে গেছে। তাই আসি গেলি তো এরকম যায় বাজারে ভুলে যায় সব আমি দাওয়া দেই। তারপরে ভাবছি আর আসে না, দেখি আত্মীয় স্বজনের বাড়ি গেছে, সবাইকে ফোন করছি। তারপরে ভাবলাম যে ময়নাগুড়িতে এক আত্মীয় আছে, ফোনে যোগাযোগ হচ্ছে না। আমি আজকে কখন দেখলেন? আজকে একজন দেখছে বস্তার পা বাইরে আছে। কারা মারলো কি মনে হচ্ছে? আমি তো নিজেও জানি না, গলায় পড়া ছিল দেড় ভুঁড়ির চেন, হাতে কানে ওই গয়নার জন্য। কাউকে সন্দেহ করছেন কিছু? ওই নদীর পারে একজনের কাছে টাকা পাইবো, ওখানে সন্দেহ ওনার ছেলেকে, ওখানে গেছে নাকি একা ওখানে মার্কেটে গেছে, শাড়ি পরা ছিল, জুতা নাই, শাড়ি নাই, এগুলো কোথায় গেল? আজকে কখন দেখলেন? আজকে সকালবেলা দেখছি, আজকে আমি সকালে যাব ময়নাগুড়ি, যে ওখানে আত্মীয়ের বাড়ি এর আগেও চলে গেছিল। আমি তো সকালে শুনলাম যে এরকম উনি পড়ে আছে রাস্তার মধ্যে, আমি এসে দেখলাম যে হ্যাঁ সত্যি পড়ে আছে। তা ওনার মেয়ের কাছে যা খবর শুনলাম যে কাল রাত দিন 12টা থেকে উনি নেই, 12টা থেকে নেই, তো খোঁজাখুঁজি হয়তো করছে, তাই নেই, সকালে আজকে দেখে এখানে লাশটা পড়ে আছে। অবশ্য তো গলার দাগ আছে, হয়তো কেউ মারছে মেরে ছিনতাই করছে, হাতে বলে চুরি ছিল, মালা ছিল, সব নিয়েছে, বস্তা ভরা ছিল, পাশে বসে বস্তা ভরা ছিল, পাগুলো বাইরে ছিল, সম্পূর্ণ ভিতরে ছিল। তা মনে হচ্ছে তো এটা ছিনতাই করছে, অত চিনে হয়তো তাকে মেরে ফেলছে। দেড় ভরি সোনা ছিল গলা, মালা এবং হাতে ছিল। ইলেকট্রিক অফিসে চাকরি করতো আগে, ধুবড়ি ইলেকট্রিক অফিসে। হ্যাঁ, রিটায়ার। এই এলাকায় বাড়ি? হ্যাঁ, এখানে পাশেই বাড়ি। অপরদিকে মল্লিক শোভা এলাকায় ঘটনায় মৃতের নাম শান্তি রায়, বয়স 63 বছর, বাড়ির পাশেই বাস ঝোপের নিচে চা বাগানের ড্রেন থেকে মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়দের কথায় নলিকাটা অবস্থায় মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। এর আগেও শান্তি রায় নিজেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল বলে দাবি। তবে এদিন আদতে কি হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। ধূপগুড়ি থানার পুলিশ অবশ্য দুটি ঘটনাতেই তদন্ত শুরু করেছে। সাত সকালে দুই দেহ উদ্ধারে ধূপগুড়ি ব্লক জুড়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। বলেন আপনার নাম? আমার নাম মন্ত্রী রায়। কি অবস্থায় কাকে দেখা গেছে? দেখি যে সকালবেলা 5টার সময় চিল্লা আল্লাহ করে যে কি হলো, যে কাকা জলে পড়ে মারা গেছে, দেখি জলে পড়ে আছে উবড়িয়ে। তারপরে কিভাবে পাওয়া গেল? তারপর আমার ওই একটা বন্ধামাই আছে, ও সকালবেলা দেখছে ওখানে দা পড়ে আছে, জুতো পড়ে আছে, লাইট পড়ে আছে, হ্যাঁ, তারপর দেখি যে একটু ব্লাড পড়ে আছে। উদ্ধারের পর দেখা গেল তার গায়ে কোনো আঘাতের চিহ্ন? গলা বলে দেখা গেল। কি অবস্থা দেখা গেছে গলায়? গলা কাটা। কি মনে হচ্ছে কিভাবে হতে পারে, কি কারণে? এটা দুই দুই জনে আর কি একটু ম্যান্ডেল। কারা কারা দুজন? দুই স্বামী স্ত্রী।
আর কেউ নেই ওর, ওই বড় দুই স্বামী স্ত্রী। কি নাম যে মারা গেছে? শান্তি রায়। ঠিক আছে, এটা কোন এলাকা? মল্লিক সভা। তারপরে হসপিটাল নিয়ে যায়, এক মাস খাটি টাটে সে ভালো হইলো, হওয়ার পরে এই কেস আবার করলো।